বানাবো রসমালাই। এর জন্য আমি দুধ গরম করে নিয়েছি, 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আর অলরেডি আমি দুধ গরম করে নিয়েছি, এটাকে একটু ঠান্ডা করতে দিয়েছি। আর এখান থেকে সামান্য করে আমি বের করে নিয়েছি। এর মধ্যে আমি ভিনেগার দেব, ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগার দেওয়ার ফলে ছানাগুলো বেরিয়ে আসছে, ভালোভাবে মাখিয়ে নাও। এবার এটাকে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে স্ট্রেন করে নেব। ছানাগুলোর মধ্যে আমি পাউডার দুধ দেবো। আমি এই আমুলিয়া কোম্পানির দুধটা দিচ্ছি, আপনারা চাইলে আমুল স্প্রেও দিতে পারেন। এবার এটাকে হাতে করে ভালোভাবে মিলিয়ে নেব। জায়গাতে 1 কাপ পানির মধ্যে 3 টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি। এবার চিনি শিরা বানিয়ে নেব। আর এই চিনি শিরা হয়ে গেলে যখন ফুটতে শুরু করবে তখন আমি এই ছানাগুলোর মধ্যে দিয়ে দেবো। যেহেতু এটা রসমালাই হচ্ছে, সেজন্য আমি সাইজগুলো খুব ছোটো রাখবো। দেখুন, এর মধ্যে চিনি শিরার মধ্যে আমি ছানাগুলো দিয়ে দিয়েছি। এবার ফ্লেম হাই করে নেব। করে নেবার পরে কিছুক্ষণ এর মধ্যে রাখবো। এগুলো তখনও হয়ে গেছে বুঝতে পারবো যখন আকার একটু বেড়ে যাবে। দেখুন, ফ্লেমটা এবার আমি লো করে দেব। সাইজগুলো দেখুন, সাইজগুলো বড় হয়ে গেছে, তাহলে এটা আমার হয়ে গেছে। এবার আমি এগুলো চিনির শিরা থেকে বের করে অন্য পাত্রে রাখব। দেখুন, রসমালাই, এই যে রসগোল্লা হচ্ছে, এগুলো আমি আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে যে মালাইটা আছে সেটা বানাবার জন্য এবার আমি একটা অন্য পাত্র ব্যবহার করব। এটা 750 গ্রাম দুধ আমি নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি, মানে ছোটো কাপ, বড়ো কাপ মানে তো অনেক মিঠে হয়ে গেছে। এটা হাই ফ্লেমে রাখবো। এটা জাস্ট করছি একটু গাঢ় করার জন্য, গাঢ় না হলে রসমালাইটা পুরোপুরি রেডি হবে না। রসমালাই, রসগোল্লা তো আমার রেডি আছে, এবার বাকি প্রসেসটা আমি করে নিচ্ছি। এবার হালকা গরম হলেই আমি এর মধ্যে পাউডার দুধ দিয়ে দিয়েছি। আমি আমুলিয়া ইউজ করেছি, আপনারা চাইলে আমুল স্প্রে ইউজ করতে পারেন, ভালো কোম্পানি পাউডার দুধ হলেই হবে। যেহেতু আমি কনডেন্স মিল্ক দিচ্ছি না, সেই জন্য আমি এখানে পাউডার দুধটা দিচ্ছি। আর বেকিং পাউডারও দেব। বেকিং পাউডারটা আমি একটু ঠান্ডা দুধে মিলিয়ে নিয়েছিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো। লো ফ্লেমে এটা আমি মেলাতে থাকবো। দেখুন, কিছুক্ষণ পরে দুধ গাঢ় হয়ে আসবে, সামথিং লাইক কনডেন্স মিল্কের মতো। যখন ওরকম হয়ে যাবে তখন আমরা এটাকে নামাই, কিন্তু এটাকে গোলাতে থাকতে হবে। দেখুন, গাঢ় হয়ে আসছে কিছু কন্ডেন্স মিল্কের মতো। এবার এটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে নিয়ে আমি ঠান্ডা হতে
আমাদের রসমালাই রেডি হয়ে গেছে। তো দেখুন কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপরে এটা আমরা পরিবেশন করতে পারি। দেখুন দুধটাও দেখুন একদম কনডেন্স মিল্কের মতো। আই হোপ আপনার এই রেসিপিটা পছন্দ হয়েছে, আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন। অ্যান্ড আমার রেসিপি যদি সত্যিই ভালো লাগে তাহলে লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।